ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। দি জেন্টলম্যান এজ এড অ্যাবাউট 48 ইয়ার্স, 48 বছর বয়স। ওনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে ভেরি লিন থিন ফিবল এমাসিয়েটেড পার্সন, কারণ এই চেহারার মূলে একটা কারণ আছে। হি হ্যাড সাফার টুয়াইস টিউবারক্লোসিস, দুবারই লাংসেই হয়েছিল তো ফুসফুসে, দুবার তার টিউবারক্লোসিস হয়েছে। সোজা হয়ে বসুন, সোজা। সো ন্যারো চেস্ট, হিস্ট্রি অফ টুয়াইস টিউবারক্লোসিস, ডিজায়ার ফর সল্ট অ্যান্ড সুইটস, মিষ্টি ভালোবাসে, লবণ খুবই ভালোবাসেন, লবণ ছাড়া উনি চলতেই পারেন না। সো সি দ্য রেপার্টরি, ডিজায়ার ফর সুইটস টিউবারকুলিনাম, ডিজায়ার ফর সল্ট টিউবারকুলিনাম, ক্যাশেস কোল্ড ভেরি ইজিলি, সর্দি কাশি প্রায় লাগে, সর্দি কাশি প্রায় লাগে, ওয়েট লস হচ্ছে, ন্যারো চেস্ট অ্যান্ড অলওয়েজ টায়ার্ড, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সিমটম, প্রধান লক্ষণ টিউবারকুলিনামের পেশেন্ট অলওয়েজ টায়ার্ড, উইকনেস, দুর্বলতা, আপনার সবসময় খুব কষ্ট করে আপনি বাজার টাজার করছেন, টুয়াইস কক্স ইনফেকশন, মেমোরি উইক, এবং ট্রাভেলিং ডিজিয়ার, উনি বেড়াতে খুব ভালোবাসেন, ঘুরতে বেড়াতে, এখন শরীরের জন্য পেরে উঠছেন না কিন্তু মনের খুব ইচ্ছা আছে বেড়াতে, আপনি ভালোবাসেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে আমার। সো অল সিমটমস গো ইন ফেভার অফ টিউবারকুলিনাম। সো ট্রাভেলিং ডিজিয়ার, ট্রাভেলিং ডিজিয়ার, ইরিটেবল টেম্পারামেন্ট, ট্রিমেন্ডাস উইকনেস, ওয়েট লস, ন্যারো চেস্ট, ডিজায়ার সুইটস অ্যান্ড সল্ট, ক্যাশেস কোল্ড ভেরি ইজিলি, পাস্ট হিস্ট্রি টুয়াইস টিউবারক্লোসিস, অ্যান্ড নট অনলি দ্যাট, হি হ্যাজ সাফারিং ফ্রম, অ্যাট প্রেজেন্টলি হি হ্যাজ বিন সাফারিং ফ্রম স্কিন ডিজিজ, পায়ের চুলকানিটা দেখান, সো হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ড্রাই ইরাপশনস, সো এই ধরনের ড্রাই ইরাপশনস ভ্যাসেলিনাম বেশি কাজ করে। আমি বারবারই বলেছি টিউবারকুলিনাম ভ্যাসেলিনামের মধ্যে পার্থক্য এমন খুব একটা কিছু নেই, অনেকে নাটকীয়ভাবে দুটোর মধ্যে অনেক পার্থক্য দেখানোর চেষ্টা করে, সো পার্থক্য খুব একটা কিছু নেই, স্কিনের ব্যাপারটা বেশি থাকলে ভ্যাসেলিনামটা বেশি ইন্ডিকেটেড হয় এবং বেশি কার্যকরী হয়। সো আই হ্যাভ প্রেসক্রাইবড ভ্যাসেলিনাম 01 and 02। সো আমাদের সাহেব আপনাকে ধন্যবাদ ডাক্তারদের শেখানোর জন্য, ভিডিওটা আপনাকে করে রাখলাম।